আজকে এখন পোশাকের স্বাধীনতা চায়, পোশাককে উলঙ্গ করে দাও, পোশাক লাগবে না, যার যেমন পোশাক সে তেমন পরবে, এটার নাম সভ্যতা, এটার নাম ভদ্রতা, এটার নাম উন্নয়ন। এটা যদি উন্নয়ন হয়, উলঙ্গ হলে, পোশাক তুলে দিলে, বেবস্ত্র হয়ে চলার নাম যদি সভ্যতা হয়, তাহলে এই পৃথিবীর পশু পাখি সবচেয়ে বেশি সভ্য। কোরআনের মর্যাদা যারা দিবে তারা দুনিয়াতে মর্যাদাবান হবে, কোরআনকে যারা অপমান করবে, কোরআন অপমান করার কারণে পথে ঘাটে রাস্তায় সব জায়গায় তারা অপমানিত হবে। কোরআনকে অপমান করে কারা? ওই যে পরিমণির বাড়িতে কোরআন পড়ে আসলো, ছবি না খতম পড়ল পরিমণির বাড়িতে, পরিমণির বাড়িতে কোরআন পড়ে সে তো কোরআনকে অপমান করল। রাজনৈতিক মঞ্চ যেখানে আলেম ওলামাদেরকে গালিগালাজ করা হয়, ধর্মের গোষ্ঠী উদ্ধার করা হয়, সেই মঞ্চ কোরআন দিয়ে শুরু হয়। ওই হতভাগা হাফেজ যে ওই মঞ্চে উঠে কোরআন পড়ে, সে কোরআনকে অপমান করল। দুনিয়ার পয়সার জন্য নাস্তিকের যারা যাদের হাফেজ পড়ায়, সে কোরআনকে অপমান করল। রাতের বেলায় রেল হাফেজ রমাদানে তারাবি পড়াতে গিয়ে কোরআনকে যেভাবে পড়ল, যেভাবে অপমান করল, কোরআনকে যেভাবে উচ্চারণ করলো, সে কোরআনকে অপমান করল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা মর্যাদা দিবে তারা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ বয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। বন্ধুগণ শুনুন মনোযোগ দিয়ে, আধুনিক জ্ঞান বিজ্ঞান সমাজ বিজ্ঞান তারা আজকে বলছে মানুষ ছিল বানর, কেউ বলছে মানুষ ছিল বন্য প্রাণী, তারা আগুন জ্বালাতে জানত না, তারা পানি ব্যবহার করতে জানত না, তারা রান্না করতে জানত না, তারা পোশাক পরতে পারত না, তারা উলঙ্গ থাকত, তারা ছিল বন্য মানুষ। আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ পাক বলছেন এই কথা সম্পূর্ণ মিথ্যা। বন্য মানুষ পোশাক চিনত না, উলঙ্গ থাকত, পোশাকের ব্যবহার জানত না, এ কথা সম্পূর্ণ মিথ্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাম্মা যাকাশ শাজার বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَقُلْ لَهُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ سوره আরাফ 22 নম্বর আয়াত। এত সহজ হয়ে গেছে যে একটা শব্দ লিখে সার্চ দিলে সাথে সাথে বের হয়ে যায় সে আয়াত কোথায় কোথায় আছে। কিন্তু এক সময় ছিল আয়াত বের করতে গিয়ে, ওই যে আসার আগেই গল্প করছিলাম ভাইদের সাথে, যে এক সময় ছিল যে একটা আয়াত বের করতে গিয়ে হাফেজ সাহেব পাতা উল্টাতে উল্টে ঘাম ছুটে গেছে কিন্তু আয়াত বের হয়নি। এখন সহজ হয়ে গেছে। আবার এক শ্রেণীর মুফতি ফতোয়া দিচ্ছে, আমাকে এক মুফতি সাহেব বলছে মাদানী সাহেব এই মোবাইল পকেটে নিয়ে বাথরুমে যাবেন না। কেন? বলে এর মধ্যে কোরআন আছে তো। বলে আপনিও বাথরুমে যেন না, আপনার সিনাতেও কোরআন আছে। হাফেজের মেমোরিতে কোরআন আছে না? হাফেজ কি বাথরুমে যাওয়া বন্ধ রাখবে? মেমোরিতে কোরআন আছে তো, এটাও মেমোরি, এটাও এটাও সফটওয়্যার, এটাও হার্ডওয়্যার তো নয়। যদি পাতার কোরআন হয় অবশ্যই বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু এই কোরআন এটা ধরা যায় না, শোয়া যায় না,
পুরা মোবাইলটা কেটে ফেরে টুকরা করলে এর ভিতর থেকে কোরআন বের করা সম্ভব নয়। কিন্তু আলোর উপরে, স্ক্যানারের উপরে, আলোর উপরে অক্ষর ভেজে যাচ্ছে, আলোটা অফ হয়ে গেলেই কোরআনটা অফ হয়ে যাবে। তার মানে এটা হলো সফটওয়্যার, এটা হার্ডওয়্যার নয়, এটা হলো মেমোরি কার্ডে, মোবাইলের মেমোরি কার্ডে কোরআন আছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাউহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবীন। সূরা আরাফ 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আদম এবং হাওয়া নিষিদ্ধ গাছ ভক্ষণ করল, যেই গাছের কাছে যাওয়া নিষেধ ছিল সেখানে যখন গেল, বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের লজ্জাস্থান খুলে গেল। আল্লাহ পাক তাদের শাস্তিস্বরূপ তাদের পরনের বস্ত্র খুলে নিলেন, পরনের বস্ত্র খুলে নিলেন। তার মানে জান্নাতে বস্ত্রাবৃত তারা ছিলেন, জান্নাতের ভিতরেই আদম আলাইহিসসালাম মা হাওয়া তারা পোশাক চিনতেন, জানতেন এবং পোশাক ব্যবহার করতেন। বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাউহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবীন। আল্লাহ বলেন, সেদিন হাওয়া এবং আদম আলাইহিসসালাম অসহায়ত্বের মধ্যে পড়ে গেলেন, পরনের পোশাক যখন নিয়ে নেওয়া হলো, জান্নাতের গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে তাফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে সেদিন বস্ত্রাবৃত হচ্ছিলে। জান্নাতের গাছের পাতা দিয়ে আমার পিতা এবং আপনার পিতা, আপনার মাতা এবং আমার মাতা, মা হাওয়া এবং আদম আলাইহিসসালাম তারা সেদিন নিজেদের ইজ্জত ঢেকেছিলেন। আজকে এখন পোশাকের স্বাধীনতা চায়, পোশাককে উলঙ্গ করে দাও, পোশাক লাগবে না, যার যেমন পোশাক সে তেমন পরবে, এটার নাম সভ্যতা, এটার নাম ভদ্রতা, এটার নাম উন্নয়ন। এটা যদি উন্নয়ন হয়, উলঙ্গ হলে, পোশাক তুলে দিলে, বেবস্ত্র হয়ে চলার নাম যদি সভ্যতা হয়, তাহলে এই পৃথিবীর পশু পাখি সবচেয়ে বেশি সভ্য। কিন্তু পশু পাখির জন্য আল্লাহ পাক বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন। কি বস্ত্র? পশুদের লেজ এবং লোম, পাখিদের লেজ এবং লোম, এইগুলি দিয়ে আল্লাহ পাক তাদের ইজ্জতকে ঢাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মানুষের লেজ লোম নাই যেটা দিয়ে তাদের ইজ্জত ঢাকে, ওই জন্য আল্লাহ পাক মানুষের জন্য পোশাক নাজিল করেছেন।